Thai News নির্ভীক নিরপেক্ষ। নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয়া আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, আর আজকে আমার অতিথি সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ফেরদৌসুল হাসান। নমস্কার হাসান। কৃতজ্ঞতা জানিয়ে শুরু করব আমার সকল দর্শকদের, কোটি কোটি দর্শক থ্রু আউট বেঙ্গল, আপনাদের ভালোবাসার জন্য। আপনাদের ভালোবাসাই আমার এই চলার পথের পথেও। সাপ্তাহিক সাফল্যের সাতখণের সরাসরি চলে আসছি, দি সেভেন রুলস অফ সাকসেস। দি ফার্স্ট রুল, বি অ্যান ইন্ডিভিজুয়াল। নিজেকে মানুষ হিসেবে তৈরি করতে হবে। আমরা ছোটোবেলা থেকে, কখনো ছোটোবেলায় আমাদের কেউ হাসাতে বা কাঁদাতে পারতো না, আমরাই নিজেরাই হাসতাম কাঁদতাম। যত বড় হয়েছি দেখেছি এক্সটার্নালি লোকে আমাকে ভালো হাসাচ্ছে কিংবা কাঁদাচ্ছে। ইটস নট দ্যাট, আমি ইন্টারনালি যদি ইন্টারনালাইজ করতে পারি সকল ফিলিং, তাহলেই আমরা কিন্তু বি অ্যান ইন্ডিভিজুয়াল হয়ে উঠলেই কিন্তু প্রথম স্টেপ অফ সাকসেসে আমরা যেতে পারবো। দি সেকেন্ড রুল অফ সাকসেস, বিল্ড দ্য প্রাইড। যে জায়গায় কাজ করবো, যে স্কুলে পড়বো, যে কলেজে পড়বো, যে অর্গানাইজেশনে কাজ করবো, যে রাজ্যে থাকবো, যে দেশে থাকবো, উই হ্যাভ টু বি প্রাউড অফ দ্যাট। যদি আমি বিদেশে যাওয়ার ভিসা প্রক্রিয়া ইজি হয়েছে বলে সেখানে দৌড়ালাম, কিংবা একটা স্কুল থেকে আরেকটা স্কুলে চলে, একটা কলেজ থেকে আরেকটা কলেজে চলে গেলাম, তার মানে কিন্তু যেন আমি কয়েদিক, তাহলে কিন্তু আমার সাফল্য আসবে না। আমার যে জায়গায় থাকবো তার কোর প্রাইড আমার কাছে থাকতে পারে। সুকুমার, বিল্ড দ্য প্রাইড। দি থার্ড রুল অফ সাকসেস, ডোন্ট টেক লাইফ সিরিয়াসলি। বিশ্বাস করুন, ডু নট টেক। হাসি থাকতে পারে, কান্না থাকতে পারে, দুঃখ থাকতে পারে, সুখ থাকতে পারে, ভেরি ট্রান্সিয়েন্ট। আমরা থাকলাম না থাকলাম কারো কিছু যায় আসে না। যে যতই নাম করুক, হয়তো চলে গেলে হয়তো তার চেনা পরিচিত জন, তার হয়তো সমর্থক কিছু জন, তার হয়তো ভালোবাসার কিছু জন, কদিন, ক ঘন্টা, ক মাস কিংবা ক বছর, হয়তো তারপর কিন্তু এভরিথিং উইল ডাই ডাউন। সুতরাং ডোন্ট টেক লাইফ সিরিয়াসলি, তাহলে কিন্তু আমরা দেখব যে আমরা অনেক তাড়াতাড়ি আমাদের যে কাঙ্ক্ষিত সাফল্য তার দিকে এগিয়ে যাচ্ছি। দি ফোর্থ রুল অফ সাকসেস, ডোন্ট ওয়েট ফর ডিজাস্টার টু হ্যাপেন। আমরা প্রোঅ্যাক্টিভলি কাজ করতে পারবো, যখন বিপদে পড়বো তখন সেটাকে ক্রস করবো, তাহলে কিন্তু আমাদের সাফল্য আসবে না। প্রোঅ্যাক্টিভলি যে এইটা হতে পারে ভেবে নিয়ে আমরা যদি কাজ করতে পারি, ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলে প্রিভেন্টিভ মেনটেনেন্স, সেরকম করলে তবে কিন্তু আমাদের চলার পথ অনেক মসৃণ হবে। দি ফিফথ রুল অফ সাকসেস, ডোন্ট কমপ্লেন। কমপ্লেন করবো না। আমরা যারা আছি, আমাদের আগের জেনারেশন, তার আগের জেনারেশন, তার আগের জেনারেশন অনেক বেটার আছি। আমরা কত ওয়েল কমিউনিকেটেড, কত আমাদের কমফর্টস আগের চেয়ে অনেক বেশি কিনা বলি। সুতরাং আমরা কমপ্লেন করব না। প্রত্যেক দিন বলে যে সংঘর্ষ আছে, জীবন আছে বলেই সংঘর্ষ আছে, জীবন না থাকলে তো সংঘর্ষ। সুতরাং ডোন্ট কমপ্লেন অ্যান্ড মুভ অ্যাহেড। দি সিক্স রুল অফ সাকসেস, ফিক্স ইউর ইনার সেলফ। নিজের ইনার সেলফ আত্মস্থ করতে হবে, নিজেকে কোল করতে হবে, কাম করতে পারে, কম্পোজার আনতে হবে, তবেই কিন্তু আমরা ঠিক সঠিক পথ নিতে পারবো, সঠিক পদক্ষেপ নিতে পারবো, সঠিক পথের দিকে চলতে পারবো। আজকে সেভেন্থ রুল অ্যান্ড দ্য লাস্ট রুল অফ সাকসেস, দ্য সেভেন্থ রুল অফ সাকসেস, সাকসেস ইজ দ্য আইডিয়াল। সাকসেসই সাকসেস আনবে। একটা সাকসেস অ্যাচিভ করলে তারপরের সাকসেসের জন্য আমরা মোটিভেটেড হব, তারপরে টিয়ার অফ সাকসেস করে আমরা আলটিমেট সেই চাঁদের পাহাড়ের সাফল্য, যে চাঁদের পাহাড়ের সাফল্য আমাদের জীবনের কাঙ্ক্ষিত সাফল্য, সেটা আমরা অর্জন করব। চলে আসব আজকের প্রশ্ন উত্তরে। আজকে আমার অতিথি, আগেই বললাম, হাসান ফেরদৌসুল হাসান, হাসান নামেই বেশি পরিচিত, সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যালামনাই সেক্রেটারি। সেন্ট জেভিয়ার্স কলেজ নামটা শুনলেই একটা সম্ভ্রম আসে। মেবি দ্য বেস্ট কলেজ ইন ক্যালকাটা, মেবি দ্য ওয়ান অফ দ্য বেস্ট কলেজ ইন দ্য কান্ট্রি। ফাদার প্রিন্সিপাল এসেছিলেন, ডক্টর ফেলিক্স রাজ, রেভারেন্ড ডক্টর ফেলিক্স রাজ এসেছিলেন, তার মিশন ভিশন নিয়ে বলে গেছেন। কিন্তু আমরা পরে দেখেছি, আমাকে অনেকে বলেছেন যে সেন্ট জেভিয়ার্স কলেজের এই যে গরিমা যে গড়ে উঠেছে, তাতে তার অ্যালামনিদের অনেক, ফাদারদের সাথে সাথে অ্যালামনিদের একটা বিরাট রোল করছেন। এবং অলমোস্ট প্রায় গত 10 বছর ধরে সেই রোলে, অলমোস্ট 10 বছর, হয়তো 1-2 বছর এদিক ওদিক ছিলেন না, আছেন ফেরদৌসুল হাসান। নামটি সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যালামনিয়াসের সাথে প্রায় একাত্ম হয়ে গেছে। তাই প্রথমেই ওনাকে অ্যালামনির প্রশ্নতেই যাব, কবে ফর্মড হয় সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশন? বিফোর দ্যাট, আই উড লাইক টু থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি অ্যান্ড রিপ্রেজেন্টিং মাই অ্যাসোসিয়েশন। অ্যালামনি অ্যাসোসিয়েশন সম্বন্ধে বলতে শুরু যদি করি, অ্যালামনাই সেন্ট জেভিয়ার্স কলেজ ইজ 157 ইয়ার্স ওল্ড কলেজ। 157 ইয়ার্স ওল্ড কলেজ। 1927, if I am not wrong, the first alumni was formed by Rabindranath Tagore and Jagadish Chandra Bose. Achha.
এটা কিন্তু মনে রাখবেন যে সেন্ট জেভিয়ার্স কলেজে অ্যালামনি অ্যাসোসিয়েশন ওয়াজ ফর্মড বাই রবীন্দ্রনাথ ঠাকুর এবং জগদীশ চন্দ্র বসু, দুজনেই ভাইস প্রেসিডেন্ট ছিলেন প্রথম যে অ্যালামনি অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল। ইটস গ্রেট নোয়িং। এন্ড তারপরে সামহাও ওটাকে আর কি সাসটেইন হয়নি বা কন্টিনিউ করেনি। তারপরে 1985 যে বছর আমাদের কলেজ 125 বছর সেলিব্রেট করছিল সেই বছর অ্যালামনি অ্যাসোসিয়েশন জন্ম হয়। আচ্ছা, 1985 তারপর থেকে অ্যালামনি অ্যাসোসিয়েশন দীর্ঘ পথ চলে আজকে এই জায়গায় পৌঁছেছে। আপনারা যে অ্যাসোসিয়েশন করলেন, আপনাদের কোনো মিশন ভিশন আছে? মানে অ্যালামনি অ্যাসোসিয়েশন কি কোনো মিশন ভিশন আছে? ডিফিনেটলি। যখন মানে কোন মিশন ছিলেন, মানে স্ট্র্যাটেজিক্যালি কোনো মিশন স্টেটমেন্ট কিংবা ভিশন স্টেটমেন্ট কি আছে? যখন হয়েছিল এটা অ্যালামনি অ্যাসোসিয়েশন কিসের জন্য হয়, এটা অ্যালামনি তৈরি করা হয় পুরনো স্টুডেন্টরা দে উইল কাম ব্যাক টু দেয়ার রুটস, রাইট, আলমা মাটার। এসে শুধু এসে কি করবে? ফেলোশিপ বা রিউনিয়ন ছাড়াও তো অন্য কিছু থাকে। ঠিক ঠিক। তো ফার্স্ট স্টেপ যেটা আমরা ভেবেছিলাম যে উইল ডু সামথিং ফর দ্য কলেজ, ফর দ্য আলমা মাটার, অ্যাপার্ট ফ্রম দ্যাট উইল ডু সামথিং ফর দ্য সোসাইটি, ফর দ্য লার্জার ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি। এই এই দুটো জিনিস নিয়ে টু ব্রিং অল দ্য জেভেরিয়ান টুগেদার, হ্যাভ আ ফেলোশিপ, হ্যাভ আ বন্ডিং, টু রিক্রিয়েট দ্যাট ম্যাজিক অফ দ্য কলেজ ডেজ, টু ডু সামথিং ফর দ্য আলমা মাটার অ্যান্ড টু ডু সামথিং ফর দ্য সোসাইটি, এই করে আমাদের পথ শুরু। আমরা ওই 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 ভিউ নিয়ে, ওই মিশন নিয়ে শুরু করে আজ এই জায়গায় পৌঁছেছি। কিন্তু কলেজ বিগত 10-12 বছর বা 2008-09 বছর থেকে, 2006 কলেজ হ্যাড বিকেম অটোনমি। তারপর থেকে 2009 থেকে যখন আমাদের ফাদার ফিনিক্স রাজ দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ অলসো দ্য প্রেসিডেন্ট অফ দ্য অ্যালামনি অ্যাসোসিয়েশন, উনি যখন আসেন তখন হি ওয়াজ টু এক্সপ্যান্ড, ওকে, এক্সপ্যান্ড ইন অল ফর্ম, হরাইজন্টাল, ভার্টিক্যাল, যেভাবে হোক এক্সপ্যানশন। এবং তখন থেকে আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনও ওয়াজ আ পার্ট অফ হিজ ভিশন, হিজ মিশন। আচ্ছা। অ্যান্ড আমাদের লক্ষ্যই ছিল যে কলেজের যে ভিশনটা আছে সেটাকে সাকসেস করা। আচ্ছা। বিকজ আজকের ডেটে একটা মাইনরিটি ইনস্টিটিউশনে তার সবথেকে বড় পুঁজি বা ক্যাপিটাল তার অ্যালুমনাই, অ্যাজ এন ইন্ডিভিজুয়াল যদি কেউ এসে করে বা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অ্যাজ এ হোল, এছাড়া কিন্তু একটা মাইনরিটি কলেজের কোনো পুঁজি নেই বা ক্যাপিটাল রিসোর্স নেই, এবং সেইটাকেই সেটাকেই মূলধন করে আমাদের ফাদাররা এগিয়েছেন, তারা স্বপ্ন দেখেছেন এবং আমরা যতটা পেরেছি সেটাকে যাতে সাকসেস হয় সে বিষয়ে কাজ করে গেছি। একটা কথা বলি যে আমার এই যে প্রোগ্রামটা জয়ের পথে সঙ্গে ইজ মেইনলি ফর দ্য স্টুডেন্টস, এবং যারা সাফল্যের জন্য, কাঙ্ক্ষিত সাফল্যের জন্য চেষ্টা করে যাচ্ছে, এর মধ্যে একটা আছে যে স্টুডেন্টসরাই কিন্তু আমার, আমি তো টেকনো ইন্ডিয়ার ডিরেক্টেন্সি, আমার অনেক প্রচুর স্টুডেন্ট, প্রায় 100,000+ স্টুডেন্ট, সবাই কিন্তু একটা ওই সেই চাঁদের পাহাড়ে সাফল্যটা খুলছে, একটা কেরিয়ারের রেসপেক্টে খুলছে। তো খুব পার্টিনেন্ট প্রশ্ন যে কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন কি কেরিয়ার ডেভেলপমেন্টে, মেবি সেন্ট জেভিয়ার্স স্কুলের কি সেন্ট জেভিয়ার্স কলেজের স্টুডেন্টদেরই কেরিয়ার, বাকিদের তো কথা নিশ্চয়ই জিজ্ঞেস করবো, ইনিশিয়ালি কি কেরিয়ার ডেভেলপমেন্ট নিয়ে আপনারা, আপনার অ্যালামনাই অ্যাসোসিয়েশন কিছু ভাবে কিংবা কিছু কাজ করে? ডেফিনেটলি ডেফিনেটলি। সেটা তো এখন এই মানে আজ থেকে 20 বছর আগে সেটা হয়তো ছিল না, কিন্তু এখন ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। অ্যান্ড ডেফিনেটলি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইজ প্লেইং এ ভেরি ভাইটাল রোল। আমরা যখন স্টুডেন্ট ছিলাম বা যখন কলেজে পড়তাম তখন অ্যাপার্ট ফ্রম এডুকেশন, অ্যাপার্ট ফ্রম ডিগ্রি, সেন্ট জেভিয়ার্স হ্যাড গিভেন আস ভ্যালুস টু লার্ন দ্য ভ্যালুস অফ লাইফ, ডিসিপ্লিন অফ লাইফ। এবং তারপরে যখন বেরিয়ে গেছে কলেজ থেকে ক্যারিয়ারের দিক দিয়ে, তো আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন উই হ্যাভ আ প্লেসমেন্ট সেল। আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ইফ ইউ আর আপনাদের নিজেদের একটা মানে আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে আমরা কিভাবে করি আমি বলি, উই হ্যাভ আ 8 ইন্টারন্যাশনাল চ্যাপ্টার অল ওভার দি ওয়ার্ল্ড অ্যান্ড উই হ্যাভ 4 ন্যাশনাল চ্যাপ্টার দিস ইন দ্য কান্ট্রি, উইদিন দ্য কান্ট্রি। এবং প্রত্যেক চ্যাপ্টারের প্রথম ইয়ে হচ্ছে যদি কোনো ছাত্র আসে সে জায়গায় দে উইল সাপোর্ট হিম ক্যারিয়ার ওয়াইজ বা তার থাকার ব্যবস্থা, তার ইয়ে করা, যত রকম ভাবে তাকে কাউন্সিলিং দেওয়া। প্লাস আমাদের কলকাতা শহরে যারা যারা বড় বড় ইন্ডাস্ট্রি আছে হাউস, দে আর অল মোস্ট অফ দেম আর ফ্রম সেন্ট জেভিয়ার্স, সো দে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়ালি অর অ্যাজ এ কর্পোরেট দে হেল্প দ্য ইনস্টিটিউশন টু রিক্রুট স্টুডেন্টস, এবং সেটা আপনারা ফেসিলিটেট করেন যে সব সময় না। এর মধ্যে আমার একটা প্রশ্ন আছে, এই তো ধরুন যে কোনো বড় সংস্থা কি বড় ইনস্টিটিউশনে থাকে, খুব স্ট্রাকচার্ড হয় না, মানে যে যে ছেলেটি সে হয়তো জানেই না যে এটা আছে, মানে সে হয়তো বম্বেতে ফিরে আসার পর জানলো আর সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন থাকলো, সেইটা কি করে, হাউ দ্য পিপল আর মেড অ্যাওয়্যার অফ দ্যাট ফ্যাক্ট? সেটা আমরা যখন আমাদের একটা আউটগোয়িং সেরেমনি হয়, যখন যে ব্যাচ চলে যায় তখন আমরা ওদেরকে একটা ব্রিফিং দিই, আমরা তাদের উপরে মানে
we tell that which way the alumni can help you. Right. And the presence of alumni, jeshob jagay amra achi. So if we tell them that if you need any help, you can contact them. Seta amra when they are going out, passing out ceremony te amra we represent the alumni and we brief them. মানে ওরা খুবই খুবই মানে আমার কি হচ্ছে আমার মনে হয়েছে আর কি মানে ইটস এ টু মানে একটা সাজেশন বলতে পারেন আমার যে ওদের মননে যদি না ঢোকানো যায় তাহলে কিন্তু ইট বিকামস এরকম যে একটা ক্লাব মেম্বারশিপে বলা হয় যে আমাদের সঙ্গে সঙ্গে আমি আমি যেটা আমি আপনার ওই সাতটা যেটা আপনি বললেন তার থেকে একটা ক্লু নিয়ে বলছি যে বিল্ড দ্য প্রাইড রাইট বিল্ড দ্য প্রাইড সেটা কিন্তু স্টুডেন্ট অবস্থায় যখন পরে উই বিল্ড ইন ইউ বিল্ড দ্য প্রাইড সো দ্যাট দ্য প্রাইড অফ দ্য কলেজ এন্ড ইউ আর এজ এভেরিয়ান রাইট রাইট ইউ আর দিস এন্ড ইউ আর ওয়ান্স ইউ আর এজ এভেরিয়ান ইউ আর স্টেপ আহেড ফ্রম আদার্স তো অনেক কিছু জিনিস আমরা ওদের মধ্যে সুতরাং দে অলওয়েজ কাম টু ইয়েস ইয়েস ওটা আমরা চেষ্টা করি ওটা আমাদের ফাদাররাও করেন when they are student and when they are alumni we also do right. so apni dekhben the bonding of Zaverian jeta ache amar mone hoy na onno kono college ba eder moddhe oto ta ache apnar kotha theke boli dhar niye je apnar bollen je nanan alumni jara onek boro boro house er byabshayi owners i apnader alumni apnara bangali perception kintu je bangali is not entrepreneur bangali is mane chakri korbo onner jonno kaj korbe অন্ত্রপ্রনারশিপ ডেভেলপমেন্টে সেন্ট জেভিয়ার্স কলেজ যেহেতু এত অন্ত্রপ্রনার রয়েছে সেন্ট জেভিয়ার্স এর নিজের মানে বাস্কেটে এত অন্ত্রপ্রনার রয়েছে যারা এ নেমস মানে যারা আইকন অফ বেঙ্গল রয়েছে তার মধ্যে একজন এসেছিলেন আমাদের হর্ষ নেউটিয়া সাহেব এসেছিলেন হি ইজ অলসো প্রাইড অ্যালামনাই কিন্তু অন্ত্রপ্রনারশিপ ডেভেলপমেন্টে সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রমোশন করছে মানে অন্ত্রপ্রনারশিপ ডেভেলপমেন্টে করছে কিন্তু আমার সামহাও মনে হচ্ছে এখনকার যে সিস্টেম অফ এডুকেশন হয়ে গেছে যে ধারা হয়ে গেছে হ্যাঁ তো একটা বেসিক কনসেপ্টই হয়ে গেছে ছাত্রদের টু গো ফর গুড জব এবং আমি দেখেছি অনেক বড় বড় ইন্ডাস্ট্রি বড় বড় কর্পোরেট হাউসের ছেলেরাও দে ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক টু দেয়ার বিজনেস আচ্ছা দে ওয়ান্ট টু গো অ্যাব্রড অর দে ওয়ান্ট টু হোয়াইট কালার জব কলকাতা হোয়াইট কালার জব এটা কিন্তু দেখেছি আমাদের সময় যখন আমরা আমাদের বিকম বা যারা পড়তো ব্যবসায়িক ঘরে ছেলেপিলেরা তারা বলতো আমার ডিগ্রিটাই দরকার তারপরে কিন্তু ব্যবসা করবো এখন উল্টো ইভেন দ্য গার্লস অলসো they don't want to become entrepreneur rather they want to go for a good job সেই হিসেবে আপনারা কি আপনাদের অ্যালামনাই নিয়ে যেহেতু আপনাদের অ্যালামনাইরা অনেক মানে আইকন কিংবা নেমস টু বি মানে উইচ এভরিওয়ান নোজ তো তারা আপনারা কি কিছু মুভমেন্ট করছেন এই না আমরা করছি আমরা এটা নিয়ে অনেক কারণ আমাদের বলে থামরুলে বলে যে ওয়ান এন্টারপ্রেনিয়র 10 জবস আর বাংলাতে দ্যাট উই সে আমরা অনেক 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 ডিবেটও করেছি অনেক সেমিনারও করেছি অনেক কাউন্সিলিং করেছি যেহেতু ইফ ইউ আর এন্টারপ্রেনিয়র ইউ ক্যান ক্রিয়েট জব ফর আদার্স সামথিং বাট সামহাউ উই আর ট্রাইং বাট আমি জানি না ইন জেনারেল একটা লোকেদের হয়ে গেছে মানে বিশেষ করে পশ্চিমবঙ্গে যে প্রথম কথা কলকাতায় থাকবো না কলকাতার বাইরে যাব সেকেন্ড থিং ফর আ গুড জব দিস ফর দ্য লাস্ট এক ডিকেড আমি বলতে পারি এটা মাথায় মধ্যে ঢুকেই গেছে যে একটা বেসিক পড়াশোনার পর উই হ্যাভ টু লিভ ক্যালকাটা দ্যাট আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য রিজন আপনি তো সেন্ট জেভিয়ার্স কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশন সেক্রেটারি কবে থেকে মেম্বার সেক্রেটারি কবে থেকে আমি আমাদের আমাদের আমি স্টুডেন্ট অবস্থায় আই ওয়াজ দ্য জেনারেল সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ইউনিয়ন আচ্ছা সো আমাদের গভর্নিং কাউন্সিল হচ্ছে যে দ্য স্টুডেন্টস সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ইউনিয়ন ইজ অলসো আ এক্স অফিসিও মেম্বার অফ দ্য রাইট ফ্রম দ্য বিগিনিং ইউ আর আমি যখন 92 তে সেক্রেটারি ছিলাম তখন আমি ছিলাম আচ্ছা আই ওয়াজ উইথ দ্য অ্যাসোসিয়েশন দেন ডেফিনেটলি আমার পড়াশোনা শেষ হয়ে গেছে আই ওয়াজ ইন মাই ক্যারিয়ার অ্যান্ড আদার থিং 1999 আই বিকাম আ মেম্বার লাইফ মেম্বার অফ দ্য অ্যালুমনি অ্যাসোসিয়েশন অ্যান্ড ফ্রম 2007 অনওয়ার্ডস আই অ্যাম ইন দ্য গভর্নিং কাউন্সিল কোন কাজটা মনে হয় অ্যালুমনি অ্যাসোসিয়েশনের আপনি মানে অ্যাজ এ সেক্রেটারি করে ভীষণ তৃপ্তি পেয়েছেন সি কাজটা কোনো পার্টিকুলার একটা কাজ কাজ করে তৃপ্তি পেয়েছি সেটা বলবো না এটা খুব প্যাশনের জায়গা ইটস অ্যান অনারি সার্ভিস অ্যান্ড ওয়েন উই আমরা যখনই একটাই কথা আমার টিমকে বলেছিলাম যে উই আর হেয়ার ফর এ পারপাস লেটস হ্যাভ আ পারপাস আমাদের পারপাসটা কি হোয়াট উই আর ডুইং এখন কি কলেজের কি নিড এবং সত্যি কথা বলতে গেলে তখন যে পারপাসটা ছিল যে ফাদারের ভিশন 2020 যে কলেজের এক্সপ্যানশন দরকার আমাদের অনেক ডিমান্ড আছে কিন্তু উই ডোন্ট হ্যাভ প্লেস উই হ্যাভ টু গো আউট এই পরপর সাকসেসগুলো যেমন আজকে আমরা রাঘবপুরে একটা রুরাল ফেস রুরাল বাংলা মিডিয়াম সেন্ট জেভিয়ার্স কলেজকে জীবনে তো ভাবিনি সেটা আমরা চালু করতে পেরেছি আমরা 2010-11 সালে যখন রবীন্দ্রনাথের 150 বছর তখন সেন্ট জেভিয়ার্স কলেজে বাংলা অনার্স চালু করেছি যেটাকে সেন্ট জেভিয়ার্স কলেজে বলা হতো সাহেবী কলেজ সাহেবী কলেজ হ্যাঁ
এটা চালু করেছি, আমরা দুটো হোস্টেল করেছি যেখানে আগে 50-60টা ছেলে থাকতো, এখন 500টা ছেলে থাকতে পারে, এবং সবথেকে বড় জিনিস ইউনিভার্সিটি ইজ কামিং আপ। তো অল দিস ইজ আ প্রসেস, মানে একটা ইউনিভার্সিটির কথা আসবো আমরা আপনার ব্রেকের পর, আমরা একটু একটা ব্রেকে চলে যাব। যে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো বলবো একটা ম্যানেজমেন্ট স্টোরি, আজকের স্টোরিটাও খুব ইন্টারেস্টিং। একটা নন কনফর্মিং স্প্যারো, মানে যার যে ঠিক অন্যদের মতো নয়, উইন্টারের সময় ডিসাইড করলো, মানে একটা ওয়েস্টের কথা বলছি, ওখানে ভীষণ ঠান্ডা হয়, ওয়েস্টের সময় কথা করলো যে আমি যাবো না, আমি সাউথে ফ্লাই করবো না, আমার অত গরম দরকার নেই, আমি ঠান্ডাই থাকবো। কিন্তু যখন খুব ঠান্ডা হয়ে গেল, কিছুতেই সহ্য করতে পারছে না, উঠতে শুরু করলো সাউথের দিকে, কিন্তু এত ঠান্ডা না, সেই উইংসগুলোতে বরফ জমে গেল এবং একটা ফার্মিয়াডে ও পড়ে গেল। বললো, ভাবলো যে পড়তে পড়তে ভাবলো যে আমার গেল, আমার ইহজীবন সাঙ্গ হলো, সবই পরে ভরে আছে, ওয়েটিং ফর দ্য লাস্ট মোমেন্টস। হঠাৎ একটা গরু সেখানে তার প্রাতকৃত্য ওর ওপর করল। পাখিটা ভাবলো, স্প্যারোটা ভাবলো, আমার তো লাইফ গেল, এমনি তো এ হচ্ছিল তারপর। কিন্তু ওই যে গোবর, ওই যে কাউডাংটা, ওইটা ওকে গরম দিল, অ্যান্ড আস্তে আস্তে ও কিন্তু জীবনে আবার সেই ঠান্ডা বরফগুলো গলে গেল, আস্তে আস্তে কিন্তু প্রাণ ফিরে পেতে শুরু করলো। প্রাণ যখন ফিরে পেল, তখন খুব আনন্দিত হলো, আনন্দিত হয়ে মাথা উঠিয়ে একটা গান করতে শুরু করলো। সামনে দিয়ে যাচ্ছিল একটা বিড়াল, ওই কুটকুট করে গান শুনে গৌড়ের কাছে এসে একটু ঘেঁটে ঘুটে দেখে যে স্প্যারোটা মুখ তুলেছে, যেই তুলেছে পক করে খেয়ে নিয়েছে। তিনটে মরাল স্টোরিটার। একটা, ফার্স্ট মরাল, এভরিওয়ান হু শিটস অন ইউ ইজ নট ইউর এনিমি। সেকেন্ড মরাল, এনিওয়ান হু ব্রিংস ইউ আউট অফ দ্য শিপ ইজ নট ইউর ফ্রেন্ড। অ্যান্ড থার্ড মরাল, ভেন ইউ আর ইন আ পাইল অফ শিট, কিপ ইউর মাউথ শাট। পাইল অফ শিটে থাকলে মুখটা বন্ধ রেখো, সাফল্য আসবেই। ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গী সুজন। আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ। আমার জন্য লোন, আমার জন্য লোন, আমাদের সবার জন্য গোল্ড লোন। প্রস্তুত হলো মুথুট ফাইন্যান্স সবার লোন মহোৎসব, 2% ইন্টারেস্ট রেটে ছাড়, 50% প্রসেসিং চার্জে ছাড়, ম্যাক্সিমাম লোন ভ্যালু, লোয়েস্ট ইন্টারেস্ট রেট। এখনই কল করুন 1-800-120-2838। নো ঝঞ্ঝাট, লোন ফটাফট। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং যুব কল্যাণ বিভাগ আয়োজিত আমতলা যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি চলছে। আমাদের ঠিকানা মুর্শিদ মার্কেট, আমতলা, 235 বাস স্ট্যান্ডের কাছে SBI ব্যাংকের উপরে। আমতলা যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। আমার জন্য লোন, আমার জন্য লোন, আমাদের সবার জন্য গোল্ড লোন। প্রস্তুত হলো মুথুট ফাইন্যান্স সবার লোন মহোৎসব, 2% ইন্টারেস্ট রেটে ছাড়, 50% প্রসেসিং চার্জে ছাড়, ম্যাক্সিমাম লোন ভ্যালু, লোয়েস্ট ইন্টারেস্ট রেট। এখনই কল করুন 1-800-120-2838। নো ঝঞ্ঝাট, লোন ফটাফট। আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ। ফিরে এলাম বিরতির পর। আমার সাথে রয়েছেন সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ফেরদৌসুল হাসান। হাসান, আপনি একটা বলুন তো যে আপনি, যে আপনার তো অ্যালামনি নিয়ে থাকেন, আপনার নিজের ব্যবসা রয়েছে, বাট ইউ মাস্ট হ্যাভ আ পার্সোনাল লাইফ। একটু পার্সোনাল লাইফ আমি সবাইকে জানতে চাই, এই কারণে যে আমি দেখেছি আমার দর্শকরা যে কানেক্টটা, সবাই তো আপনাকে মোরললেস শুধু সেক্রেটারি হিসেবেই আপনার বেশি পরিচিতি আর কি, কিন্তু সেই পার্সোনাল লাইফ হয়তো কাছে মানে জানেন, আমি তো জানি, কিন্তু আমার দর্শকদের জন্য আপনার পার্সোনাল লাইফ যদি শেয়ার করেন। পার্সোনাল লাইফ বলতে, আই এম এ ম্যারিড পারসন, হ্যাপিলি ম্যারিড উইথ এ ডটার, ক্লাস 9 এ পড়ে, সিয়া তার নাম। আচ্ছা, মাই ওয়াইফ ওয়াজ মাই ক্লাসমেট, উই আর বোথ ফ্রম সেন্ট জেভিয়ার্স, উই জেন একসাথে পড়াশোনা করেছি। হি ইজ ফ্রম হি ইজ বাম্বিন, আই এম এ মুসলিম, উই হ্যাড এ লাভ ম্যারেজ, she is working with South Point for the last 18 years. Oh, South Point, my school. In fact, Hassan is from St. Xavier's, my wife's college. My wife is a professor of the college for the last 22 years, and his wife is from my alma mater, which is South Point. Yeah, that's me. Kothay pore
মডার্ন হাই স্কুল মডার্ন হাই স্কুলে পড়ে বা ইনফ্যাক্ট দ্যাটস অলসো আ বিড়লা স্কুল মানে ইয়েস দ্যাটস অলসো আ বিড়লা স্কুল আপনার হবি কি আই লাইক সোশ্যালাইজিং এটা একটা আমার হবি আই লাইক ট্রাভেলিং অ্যান্ড সেকেন্ড থিং আই অ্যাম আ ওয়ার্কাহোলিক I work 18 to 20 hours every day. So that's one of your hobbies, which I cannot stay without work. Without work. Oh, that's nice to know. আমরা চলে আসি আবার অ্যালামনাইর কথাতে চলে আসি। আপনি বলছিলেন তখন বিরতিতে যাওয়ার আগে আপনি অ্যালামনাইয়ের পার্টিসিপেশন ইন সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি বলছিলেন। সো হাউ ডিড ইট হ্যাপেন? হাউ ডিড দ্য ইন্টারন্যাশনাল চ্যাপ্টার্স হ্যাপেন? হাউ ডিড যেমন 2010 উই ওয়ার সেলিব্রেটিং 150 ইয়ার্স। রাইট। So this idea came to invite and bring as many Zaveerian we can. 157 বছরের কলেজ বিভিন্ন প্রান্তে হাজার হাজার Zaveerian settled. But we realized it is not possible to bring all of them to Calcutta. Right. So we should reach out to them. We started forming chapters. যেখানে একটা sizable amount of Zaveerian আছে. Right. এমনি করে করে আমরা next two How did you find out যে এরকম সেটা আজকের যুগে দেখুন এই প্রশ্নটার কারণও আমি আপনাকে বলবো কেন তা It takes time. You have to be passionate about. Right. You have to be totally engrossed in the job. Someone has to be dedicated. Someone নিজেকেও আমি পার্সোনালি থাকতাম আই ইউজ টু ট্রাভেল আই ইউজ টু মিট পিপল আই ইউজ টু কিপ দেয়ার ডেটা আই ইউজ টু ইন্সপায়ার দেম ইউ ফর্ম আ গ্রুপ আমরা গিয়েছি ফাদার গেছি আমরা গেছি উই ফর্ম আ বডি দেয়ার উই ফর্ম আ কমিটি রেগুলার ইন্টারাক্ট করেছি সো দিস ইজ হাউ উই বিল্ড আপ দ্য ইন্টারন্যাশনাল ন্যাশনাল মুভমেন্ট অফ জেভিয়ারিয়ান্স দ্য অ্যালুমনাই দেন উই স্টার্টেড উই হ্যাভ দিস আইডিয়া অফ হ্যাভিং ওয়ান ইন্টারন্যাশনাল মিট এভরি ইয়ার সো টিল নাও আমরা ছটা ইন্টারন্যাশনাল মিট করেছি এবং দুটো ন্যাশনাল মিট করেছি পারপাস ওয়াজ দ্যাট ইফ দে ক্যানট কাম টু দ্য রুট লেটস আস গো টু দ্যাট ওকে না আমার প্রশ্নটা ছিল কিন্তু একটু ডিফারেন্ট আমার প্রশ্ন আলামনে যে হাউ ডিড ইউ আফটার ডুইং দিস কন্ট্রিবিউট টুয়ার্ডস দ্য মেকিং অফ দ্য সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি মাচ কোভেটেড সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি যেটা আমি প্রথম আপনি যেটা বললাম যে সেন্ট জেভিয়ার্সের পুঁজি কিন্তু ক্যাপিটাল হচ্ছে সেন্ট জেভিয়ার্স অ্যালুমনাই রাইট সো উই স্টার্টেড অ্যাপ্রোচিং পিপল উই স্টার্টেড অ্যাপ্রোচিং পিপল ফর ডোনেশন উই স্টার্টেড অ্যাপ্রোচিং পিপল টু কন্ট্রিবিউট ইন এ বিগ ওয়ে অর এ স্মল ওয়ে উই স্টার্টেড অর্গানাইজিং প্রোগ্রাম ফ্রম ওয়ার উই জেনারেটেড ফান্ড সো স্লোলি ইট স্টার্টেড অ্যান্ড রেস্ট ইজ প্রভিডেন্স অফ গড ইট হ্যাপেন্ড সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন তো সেন্ট জেভিয়ার্সের জন্য করেছে কিন্তু আমি বলি যে আমি বলতেই থাকি যে আমাকে বলতে পারেন রিজিয়নাল কিন্তু আমি বলেছি যে আমার এই প্রোগ্রামটা করার ওয়ান অফ দ্য মিশন হচ্ছে যে আই ওয়ান্ট টু বি এ সোলজার ইন মেকিং সোনার বাংলা মানে আমরা প্রত্যেক দিন একই কথা বলি যে সোনার সংসার সোনার ছেলে সোনার মেয়ে অল আর আইডিয়াল সিচুয়েশনস কিন্তু বাংলাকে বেঙ্গলি ছেলেদের মোটিভেট করতে চাই ইন্সপায়ার করতে চাই আপনাদের মতো সফল প্রফেশনালদের এনে এবং কিভাবে সফল হচ্ছেন জেনে সেরকম আমার প্রশ্নটা এইবার এই প্রশ্নটা স্পেসিফিক প্রশ্ন হচ্ছে যে সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন কি গ্রোথ অফ বেঙ্গলে সোনার বাংলা করার জন্য কিছু কন্ট্রিবিউট করছে নাকি আপনাদের কিছু করে আছে ডেফিনেটলি তো করে আছে আজকে শুধু সেন্ট জেভিয়ার্স কলেজ ইজ নট আ প্রাইড অফ বেঙ্গল ইট ইজ অলসো প্রাইড অফ ইন্ডিয়া এবং আপনি হয়তো জানেন যে সেন্ট জেভিয়ার্স কলেজ হ্যাভ প্রডিউস 3 CM টিল নাও হাসান সুরাবর্দি জ্যোতি বসু সিদ্ধার্থ শঙ্কর রায় দেয়ার অল তো গ্রোথ অফ বেঙ্গলে কন্ট্রিবিউশন সব রকমভাবে সেন্ট জেভিয়ার্স আছে পলিটিক্যালি বলুন ফিনান্সিয়ালি বলুন এডুকেশনাল ওয়াইজ বলুন যেভাবে হোক সেন্ট জেভিয়ার্স কন্ট্রিবিউশন ইজ ইমেন্স সেন্ট জেভিয়ার্স হ্যাজ অলসো প্লেড হ্যাড অলওয়েজ প্লেড এ লিডিং রোল ফর দ্য গ্রোথ অফ বেঙ্গল আজকের ইউনিভার্সিটি যেটা হচ্ছে ইট উইল বি ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি দ্য বেনিফিট উইল বেনিফিশিয়ারি উইল দ্য পিপল অফ বেঙ্গল আজকে আমাদের MBA চালু করছি বা অন্যান্য কোর্স যেগুলো চালু করছি অ্যান্ড ইট উইল বি অফ এ হাই স্ট্যান্ডার্ড অ্যান্ড নো ওয়ান ক্যান ডাউট অ্যাবাউট দ্য এফিসিয়েন্সি অফ দ্য জেজুইট এবং আমরা আশা করছি দিস আফটার দিস ইউনিভার্সিটি উইল কাম লট অফ পিপল যারা গ্র্যাজুয়েশনের পর বাইরে চলে আছে উইল স্টে ব্যাক ইন ক্যালকাটা অ্যান্ড ডু দেয়ার হায়ার স্টাডিজ একটা কথা বলুন তো মানে এটা খুবই যে 3 বছর তো মাত্র আপনি তো সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তাই তো সেন্ট জেভিয়ার্স কলেজে তো লোকে পড়ে 3 বছর এখন হয়তো আপনাদের মাস্টার্স হয়েছে হয়তো 5 বছর কেউ পড়তে পারে কিন্তু যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনে আপনি সেক্রেটারি বেসিক্যালি তাদের যারা অ্যালামনি তারা কিন্তু 3 বছরই কলেজে পড়েছিল 3 বছর কলেজে পড়ে এই সায়েন্স অফ প্রাইড নিয়ে এই বিশ্বে সারা পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে সারা বিশ্বে হাউ ডিড ইউ ম্যানেজ টু ইনকালকেট দ্যাট সেন্স অফ প্রাইড মানে এটা কিন্তু আমার যদিও আজকের আমার 7 রুলস অফ সাকসেসের ছিল কিন্তু এটা কিন্তু আমার না অনেকের প্রশ্ন ইনফ্যাক্ট এইটা একটু ডিটেল করেই বলুন তার কারণ হচ্ছে আমি দেখেছি আই রিপ্রেজেন্ট সাউথ পয়েন্ট আই রিপ্রেজেন্ট যাদবপুর ইউনিভার্সিটি
আমার বন্ধু বান্ধবরা আছে বেস্ট অফ দ্য প্লেসেসে, প্রেসিডেন্সিতে আছে, সকলে অ্যালামনি প্রশ্ন হলে কিন্তু সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশন একটা আইকনিক স্টেজে চলে গেছে। কেউ যদি আইকনিক স্টেজে চলে গিয়ে থাকে তার কিন্তু আরেকটা রেসপন্সিবিলিটি হচ্ছে যে অন্যদেরও সঙ্গে তোলা। শুধু ফার্স্ট অফ অল এই তিন বছরে কী করে সেন্স অফ প্রাইড হচ্ছে আইকনিক স্ট্যাটাসে সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যালামনি কী করে নিয়ে গেল যে অন্যেরা তাকে ওই বলে নেভার সেন বি অনার্স প্রাইডের মতন হচ্ছে? তিন বছর তো ঠিক আছে, আমরা দু বছরও নিই, একটা সময় ইলেভেন টুয়েলভ ছিল, রাইট রাইট, ইলেভেন টুয়েলভ কলেজের মধ্যে। সো দিস ইজ আ বিগ চ্যালেঞ্জ। আমিও মানি যারা স্কুলে 10 বছর 12 বছর বা 15 বছর পড়েছে তাদের যে নিজেদের স্কুলের প্রতি লংনেস বা যেটা থাকে, তিন বছরে সেটা ইজ ভেরি টাফ ওয়েন দে কাম ফ্রম ডিফারেন্ট স্কুলস অ্যান্ড ডিফারেন্ট ইয়ে। বাট দিস অল ক্রেডিট আই শুড সে ইট শুড গোজ টু দ্য জেজুইট। আমরা যখন কলেজে গ্রাজুয়েশন পড়েছি আমরা কিন্তু ফাদাররা কিন্তু আমাদের সাথে মিশতেন, আমাদের সাথে কাঁধে কাঁধ দিয়ে সব জায়গায় যেত, সব কিছু করতো। এবং সেন্ট জেভিয়ার্স কলেজ যেটা বলেছিস, ইটস নট অলওয়েজ সেন্ট জেভিয়ার্স মানে পড়াশোনা, সেন্ট জেভিয়ার্স ইটস নট দ্যাট, উইন বি এট দ্য ক্যাম্পাস সেন্ট জেভিয়ার্স মানে অনেক কিছু, ইটস আ বিগ বিগ লাইফ। সেন্ট জেভিয়ার্স মিন্স সোসাইটি, ইট মিন্স লাইফ। আর ওই যে তিন বছর, যে তিন বছরে জানবে একটা ইটস আ ফরমেশন ইয়ার, আ বয় ইজ কনভার্টেড ইন্টু আ ম্যান ওয়েন হি বিকামস আ গ্রাজুয়েট, দ্যাট পিরিয়ড ইজ আ ভেরি ভাইটাল চেঞ্জেস যে থাকে ওই তিন বছরে, যেটা 16 থেকে 19 বা 20-21, ওই চেঞ্জেস ভেরি ভাইটাল টাইম। এবং সেই সময়টাই যে একটা আমি বলি, আমি যখন প্রথম সেন্ট জেভিয়ার্সে ভর্তি হয়েছি আমি আইডেন্টিটি কার্ডটা এরকম রেখে 10 মিনিট দেখেছিলাম সেন্ট জেভিয়ার্স, ইউ ফেল্ট সো প্রাউড। তো একটা তো প্লাস পয়েন্ট থাকেই প্রথম থেকেই যে আমি সেন্ট জেভিয়ার্সে ভর্তি হতে পেরেছি, কারণ সেন্ট জেভিয়ার্স ওয়াজ অলরেডি এস্টাবলিশড ব্র্যান্ড। তারা যখন ভর্তি হয় তখনই একটা তাদের একটা কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়, নাও আই এম আ প্রোডাক্ট অফ সেন্ট জেভিয়ার্স, নাও আই এম ইনটু সেন্ট জেভিয়ার্স। তো তাদের মধ্যে একটা চলে আসে, আই হ্যাভ টু কিপ দ্যাট থিং, নাও আই বিলং টু এ ব্র্যান্ড, আই বিলং টু ইনস্টিটিউশন হুইচ ইজ নাম্বার 1। আমার মানে নিজে দায়িত্ব নিয়ে নেয় যে আই রিপ্রেজেন্ট দ্যাট। আমি ইনফ্যাক্ট আমার টেকনোর, আমি তো টেকনোকে অ্যাজ ডিরেক্টর এন্ড সিও রিপ্রেজেন্ট করি, আমি টেকনো ছেলেমেয়েদের বলি যে তুমি যখন বাইরে গেলে তখন কিন্তু তুমি টেকনো ইন্ডিয়ান, মানে তখন কিন্তু সেটা আপনি বলছেন যে তারপরে ক্যাম্পাসটা আমরা তারপরে ঢোকার পর আমরা ফাদারদের যে এটা পেয়েছি, ফাদাররা যেভাবে মিশতেন চোখের সামনে, যেভাবে এবং এই সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের, ইউ নো দ্যাট উই আর অ্যাপলিটিক্যাল, ক্যাম্পাস ইজ ক্যাম্পাস অ্যাটমোসফিয়ার ইজ ভেরি নাইস, সেটা ইনফ্যাক্ট এমুলেট করার চেষ্টা অনেকে এখন করতেছে রিসেন্টলি। অল দিস সবকিছু মিলেই কিন্তু তারপরে সেই ব্র্যান্ডটা তৈরি হয় বা সেই ফিলিংটা। ইনফ্যাক্ট আরেকটা বোধহয় যে এথিক্যাল ভ্যালুস, যে মরাল এন্ড এথিক্যাল ভ্যালুস অফ দ্য ফাদারস অফ দ্য ডিসিপ্লিন শেখে, সবই কিছু শেখে, মানে অনেক গল্প আছে, মানে অনেক সময় চলে যাবে। ফাদারদের ছোট ছোট যারা সেই সময় ভাইস প্রিন্সিপাল ছিলেন বা প্রিন্সিপাল ছিলেন বা যারা পড়াতেন, দ্য ওয়ে দে ইউজ টু হেল্প দ্য পিপল, দ্য ওয়ে দে ইউজ টু, আপনি হয়তো জানবেন যে এখনো 25% অফ দ্য স্টুডেন্টস দে তারা ফ্রি অফ কস্ট রাইট রাইট ফ্রম দ্য বিকার সেকশনস, তারা গেছে ফাদাররা যেভাবে তাদের করেছে, অনেক গল্প আছে। এই সব গল্প যে দ্বারা তারা উপকৃত হয়েছে, তারা অলওয়েজ সেন্ট জেভিয়ার্সের প্রতি তাদের একটা ফিলিং থাকবে, তাদের একটা ডেডিকেশন থাকবে, এন্ড দে উইল বি লয়াল টু সেন্ট জেভিয়ার্স। শেষ প্রশ্নে আসি, এবং শেষ প্রশ্ন না, আপনার একটা অ্যাডভাইস ফর অল দ্য পিপল হু আর লিডিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনস, কেন অ্যালামনাই ক্যান মেক অর ব্রেক ইনস্টিটিউশন, আমার পার্সোনাল ফিলিং যার জন্য আজকে আপনাকে ডাকা আর কি, মেসেজ টু পিপল ফর মেকিং অ্যালামনাই ইজ আইকনিক ফর দেয়ার ইনস্টিটিউশনস, ফর দ্য অর্গানাইজেশনস। মেসেজ বলতে একটা পার্টিকুলার কোনো মেসেজ নেই, আমি যেটুকু বুঝি ইনস্টিটিউশন, একটা এডুকেশন ইনস্টিটিউশন মানুষ তৈরি করার কারখানা, আমরা এটাই ছোটবেলাতে শিখে এসেছি, একটা কাপড়ের কারখানা যেমন কাপড় তৈরি করে, একটা একটা কলেজ বা একটা স্কুল বা একটা ইউনিভার্সিটি একটা মানুষ তৈরি করে। এবং প্রত্যেক অ্যালুমনাই যারা, তাদের উচিত তাদের ইনস্টিটিউশনকে সাপোর্ট করা, ফিনান্সিয়ালি হোক, এডুকেশন ওয়াইজ হোক বা ফিজিক্যাল টাইম দিয়ে হোক, টু গ্রোথ, যাতে সেই জায়গাটা গ্রোথ হয়, সো দ্যাট দে ক্যান প্রোডিউস মোর অ্যান্ড মোর গুড হিউম্যান বিইং। প্যাশনেটলি আপনি বলছিলেন যে প্যাশন তার মধ্যে জড়িয়ে যাওয়া, ডেফিনেটলি ডেফিনেটলি, ওটা তো আমরা সবাই অনারি সার্ভিস করি, আমরা তো ওখান থেকে কিছু পাওয়ার জন্য যাই না, আমরা যেটা পেয়েছি কলেজ লাইফে পেয়েছি, এখন যেটা যাই দিতে যাই। ধন্যবাদ আপনাকে আজকে আসার জন্য, ইউ মেড ইওর টাইম আউট অফ আ বিজি স্কেডিউল। চলে এসেছি প্রোগ্রামের একদম শেষে, ধন্যবাদ জানাবো আমার প্রিন্সিপাল প্রডিউসার দিব্যেন্দু শেখর লাইরি আশা কমিউনিকেশনের, সুজয় সাহা স্যাটলিং অ্যাডভার্টাইজিংয়ের, শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশনের, আমার চিফ রিপোর্টার মুকুল বিশ্বাস, কার্তিক সাহা কারুকৃতের, এবং সেলভেলের নুমি মেহতা, সে এগেন জেভেডিয়ান। শেষ করব প্রত্যেক দিনের মতো একটা মোটিভেশনাল স্টেটমেন্ট দিয়ে, প্রত্যেক দিন বলি, হিন্দিতে বলতে ভালো লাগে, রোজ দিন বলি, আজকেও বলবো, জো হো গয়া সোচা নহীঁ করতে, জো হো গয়া উসে সোচা নহীঁ করতে, জো মিল গয়া উসে খোয়া নহীঁ করতে, জো মিল গয়া উসে খোয়া নহীঁ করতে, হাসিল উনে হোতা হ্যায় সফলতা, হাসিল উতনে হোতা হ্যায় সফলতা,
जो वक्त और हालात पर रोया नहीं करते। हासिल उन्हें होता है सफलता जो वक्त और हालात पर रोया नहीं करते, रोया नहीं करते, रोया नहीं करते। नमस्कार, फिर आसब पर शनिवार विकेल 5:30। আপনি দেখছেন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।